নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা মসুর ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর আগে বহুবার আমি বিভিন্ন রকম মসুর ডালের রেসিপি শেয়ার করেছি, আজকেরটা কিন্তু একদমই ডিফারেন্ট, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এটা কিন্তু রুটি, পরোটা, লুচি কিংবা সাদা ভাতের সাথেও খেতে বেশ ভালো লাগবে, সব কিছুর সাথেই খুব ভালো লাগে এই মসুর ডালের রেসিপিটা। অবশ্যই একটা লাইক করবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন, এবং যারা নতুন বন্ধু আমার চ্যানেল প্রথম দেখছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। এখানে আমি মসুর ডাল নিয়েছি এক কাপের মতো, আর আমি বড় দানার ডাল নিয়েছি, আপনারা ছোটো দানার ডালেও করতে পারেন, তবে ইউজুয়ালি বড় দানার ডাল কিন্তু খেতে খুব সুস্বাদু হয় ছোটো দানার ডালের থেকে। ডালটাকে ধুয়ে নেব, তার জন্য জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ডালের মধ্যে কিন্তু বেশ ধুলো জাতীয় জিনিস থাকে, যেগুলোকে একটু হাত দিয়ে ডোলে ডোলে ধুতে হবে, তাহলে দেখবেন জলটা ঘোলা হয়ে এই ধুলোটা বেরিয়ে যাচ্ছে। দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, আমি এটা লাস্ট টাইম ধুচ্ছি, জলটা বেশ পরিষ্কার এসে গেছে, এই জলটাকে ফেলে দেব। জলটাকে ফেলে ডালটা রেখে দিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে এই জল ঝরানো ডালটা প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার এই ডালটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এর মধ্যে কিন্তু আমি জল দিইনি, যেটুকু ডালের গায়ে জল ছিল সেটুকুই রয়েছে। এবার এই ডালটা একটু নাড়াচাড়া করতে করতে দেখুন জলটা বেশ শুকিয়ে এসছে। এইভাবেও আপনারা সেদ্ধ করে নিতে পারেন। যদি ছোটো দানার ডাল হয় তাহলে কিন্তু এই পর্যায়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা একটু বড় দানার ডাল, একটু সময় লাগবে, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখলাম, মিনিটখানেক ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে ডালটা যখন দেখবেন একটু কালারটা চেঞ্জ হয়ে এসছে, একটু অরেঞ্জ কালার থেকে একটু হলুদ হলুদ কালার চলে এসছে, তখন আমি হাতে করে ছিটে ছিটে দিয়ে একটু জল অ্যাড করছি। খুব জল দিয়ে কিন্তু ডাল সেদ্ধ করব না, হাতে ছিটে দিয়ে যে জলটুকু যাবে তাতেই আমি ডালটা সেদ্ধ করব। পাঁচ মিনিট পর ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি, ডাল কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। আর ঠিক এই পর্যায়ে অবধি সেদ্ধ করেছি, একটু ফাটা ফাটা থাকবে, ডালটা একদম গলে যাওয়া পর্যন্ত সেদ্ধ হবে না। এই ডালটাকে এবার আমি নামিয়ে নেব। ডাল নামিয়ে নিয়েছি, এবার কড়াইতে এক চামচ তেল দিয়ে দিচ্ছি, অবশ্যই রান্নায় সরষের তেল ব্যবহার করছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। সরষের তেল গরম হয়ে গেলে দুটো তেজপাতা, শুকনো লঙ্কা দুটো ফাটানো, গোটা জিরে হাফ চা চামচ, ভালো করে একটু ফোড়নটাকে নাড়াচাড়া করে ফোড়নটা থেকে সুগন্ধ বেরোনো পর্যন্ত রান্না করে নিচ্ছি। প্রায় 30-40 সেকেন্ড ফোড়নটা রান্না করে নিয়ে এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, যেহেতু আদা কাঁচা লঙ্কা বাটায় তেলের মধ্যে পড়লে খুব তেল ছিটে আসে, সেই জন্য লবণ দিতে হবে, যখন আমি স্বাদ মতো একবারই দিয়ে দিলাম। এবার ভালো করে আদা কাঁচা লঙ্কা বাটাটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। মিনিটখানেক কষানোর পর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, আমি 2 টেবিল চামচ নারকেল কোড়া দিচ্ছি, আমি ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করেছি। নারকেল কোড়ানোটাকেও একটু ভাজা ভাজা করে নেব, দেখবেন বেশ সুন্দর একটা ফ্লেভার আসে নারকেল কোড়ানো ভাজা বা আদা কাঁচা লঙ্কা ভাজার। মিনিট 2-3 সময় ধরে লো ফ্লেমে এটাকে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। হলুদ গুঁড়োটাও এর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে। এবার দেব একটু জিরের গুঁড়ো, 1/4 চামচ জিরের গুঁড়ো অ্যাড করলাম। জিরের গুঁড়োটাও একটু কষানো হয়ে গেলে এবার একটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়েও একটু মিক্সড করে নেব, যাতে কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হলে একটা মিষ্টি ফ্লেভার চলে আসে।
দেখুন বেশ মশলাটা কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডাল দিয়েও এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে এটা কষিয়ে নেব। আপনারা অবশ্যই কিন্তু এই ডালের রেসিপিটা বাড়িতে একবার করে দেখবেন। ডালটাকে বেশ সময় ধরে আমি কষিয়ে নিয়েছি। ডাল কষানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি ঠিক 2 মিনিটের জন্য এটাকে রেখে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর ঢাকাটা খুলে নেব। দেখুন ডালটা বেশ মাখোমাখো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জল। আমি 1 কাপের মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে এটাকে একটু ফুটতে দেবো। অবশ্যই এই সময় কিন্তু জলটা একটু উষ্ণ গরম জল দেবেন। এবার এর মধ্যে চিনি দিচ্ছি। এই রান্নাটাতে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। ডালটা হবে একটু মিষ্টি মিষ্টি স্বাদের, সেই জন্য এখানে আমি 1 টেবিল চামচ চিনি অ্যাড করলাম। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ডালের সাথে। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেবো আরও 5 মিনিট হাই ফ্লেমে। 5 মিনিট সময় ধরে ডালটাকে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। একটু ঘি দিয়ে দিচ্ছি, অল্প একটু ঘি চামচে করে দিয়ে দিলাম। অবশ্যই একটু ঘিয়ের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগবে। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু গরম মশলা গুঁড়ো দেবেন না, শুধু ঘিটাই দেবেন। ঘিয়ের ফ্লেভারেই কিন্তু এটা ভালো লাগবে। এবার এটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে সার্ভ করে নেব। বিভিন্ন রকম ডালের রেসিপি খেয়েছেন, আজকেই বাড়িতে মুসুরির ডালের এই রেসিপিটা তৈরি করুন। নারকেল দিয়ে খেতে ভীষণ ভালো হয়। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে